নমস্কার শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের শোনাচ্ছিলাম বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নিঃসঙ্গ সম্রাট চলুন আর কথা না বাড়িয়ে আজকের পাঠ শুরু করা যাক রাজ্য নেই সিংহাসন নেই বড়ানগরের কাছে বিটি রোডের ওপর একটি লালচে রঙের দোতলা বাড়ির একখানা ঘরে সকাল থেকে চোখের সামনে বই নিয়ে একটা ইজি চেয়ারে বসে থাকেন শিশির কুমার হাতে চুরুট এমনও দিন যায় সারা দিন একজন মানুষও আসে না তার কাছে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র দুজনেই চলে গেছেন নজরুল স্মৃতিলুপ্ত বাক রোহিত শিশির কুমারের হয়ে গেছে ছ বছর আগে দুই ভাই বিশ্বনাথ আর পুতুও আর নেই কঙ্কাবতীর পোষা ময়নাটাকে অনেকদিন নিজের কাছে রেখেছিলেন সে পাখিটাও একদিন মোড়ে কাঠ হয়ে পড়েছিল তার সারা গায়ে পিঁপড়ে আছে শুধু রাশি রাশি স্মৃতি তাও তিনি মনে করতে চান না তার প্রথম পক্ষের ছেলে অশোক থাকে এ বাড়িতে দীর্ঘদিনের ছায়ার সঙ্গী ভিকাও চলে গেছে তার দেশে সে যেতে চায়নি শিশির কুমারী চোর করে পাঠিয়ে দিয়েছেন নিজের হাতের দুটি মূল্যবান আংটি খুলে দিয়েছেন তাকে সে বিদায় নিয়েছে চোখে জল ফেলে এখন আছে একটি নতুন ভৃত্য বন্ধুরা কেউ কেউ সরে গেছেন দূরে অনেকেই আর পৃথিবীতে নেই নিজস্ব মঞ্চ স্টার ছেড়ে দিতে বাধ্য হবার পর কয়েক বছর ছিলেন যাযাবর কিন্তু মঞ্চই তো তাঁর সাম্রাজ্য তার বাইরের জগতে তিনি পরদেশী কয়েক বছর পর আর একটি সুযোগ এলো প্রভুচন্দ্রঘর নাট্য নিকেতন ফেল পড়ল শিশির কুমার তাড়াতাড়ি সেটির দখল নিয়ে মঞ্চটির নতুন নাম দিলেন শ্রীরঙ্গম কঙ্কাবতীকে হারিয়ে সেই শ্রীরঙ্গমেও প্রায় এক যুগ ধরে শিশির কুমার তাঁর সে লুপ্ত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারলেন না সিংহাসনে ঘুম পোকা ধরে গেছে তরবাড়িতে বাড়িতে পড়েছে পুরনো নাটকগুলি আর লোক টানে না দুঃখী রিমান কিংবা তক্ত তাওসের মতন নতুন পরীক্ষামূলক নাটকও আর দর্শকদের মনে ধরে না অন্যান্য মঞ্চে তখন শ্যামলি কিংবা উল্কার মতন সস্তা সেন্টিমেন্টের নাটকের রমরমা এমনকি শরৎচন্দ্রের উপন্যাস গল্পের নাট্যরূপও আগেকার সেই মন্ত্রশক্তি হারিয়ে ফেলেছে শ্রীরঙ্গমে পুরোনো সহ অভিনেতারা প্রায় কেউই নেই শিশির কুমারকে কাজ চালাতে হয়েছে ঝর্তিপর্তিদের নিয়ে ছেঁড়া করা সেট ও পোশাক ভাঙা আসবাব লান আলো টিকিট বিক্রির অঙ্ক কোনো হাজার টাকাতেও পৌঁছত না তারই মধ্যে অনেক বিশ্ববিখ্যাত বিদেশি কলকাতায় এসে থিয়েটার দেখতে চাইলে শ্রীরঙ্গমেই আসছেন রাশিয়ার শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতা চেরকাসেফ আর বিখ্যাত চিত্র পরিচালক পুডভোকেন সেই ভাঙা মঞ্চে ষোরশির মতন বস্তা পচা নাটক দেখেও মুগ্ধ দুজনেই বললেন কি নাটক তা বুঝিনি কোনজন শিশির তাও জানতাম না কিন্তু মঞ্চে তিনি ঢোকা মাত্র বোঝা গেল ইনি একজন অসাধারণ অভিনেতা চেরকাসব শিশিরকুমারকে বলেছিলেন আপনার মতন একজন শিল্পী এই জরার জীর্ণ নাট্যশালায় এমন পরিবেশে অভিনয় চালিয়ে যাচ্ছেন কি করে শিশির বলেছিলেন জানো তো আমাদের দেশটা কত গরিব আমাদের থিয়েটারেও সেই দারিদ্রই ফুটে বেরোয় তোমাদের দেশে রাষ্ট্র সাহায্য করে থিয়েটারকে সব রকমভাবে আর আমাদের দেশে সরকার থিয়েটার নিয়ে মাথাই ঘামায় না জাতীয় নাট্যশালা বলে কিছু নেই আমাদের এইভাবেই চালাতে হয় কোনো ক্রমে বিদেশিরা যতই প্রশংসা করুক তা দিয়ে তো বাড়িওয়ালার মন ভেজানো যাবে না শিশির কুমার শ্রীরঙ্গমে আবার রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে পরীক্ষা করার কথা ভাবছিলেন ঠিক করেছিলেন ঘরে বাইরে উপন্যাসে নাট্যরূপ দেবেন এদিকে যে তলে তলে কত ঋণ জমে গেছে তা খেয়াল করেননি আদালতের ডিক্রি নিয়ে একদিন বাড়িওয়ালা শ্রীরঙ্গমের দরজায় তালা লাগিয়ে দিল শিশির কুমারের নিজস্ব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলা হলো রাস্তায় পথচারীরা থমকে গিয়ে অবাক চোখে দেখল একপাশে পাশে নতমুখে দাঁড়িয়ে আছেন শিশির কুমার তার পায়ের কাছে এসে পড়েছে তার জামা জুতো বইপত্র সাধারণ মানুষের চোখে তখনও তো তিনি সম্রাট আলমগীর কিংবা নাদির শাহ তেমনই রূপবান ও তেজস্বী চেহারা এরপরেও আশা ছাড়েননি শিশির কুমার তিনি আশা করেছিলেন আবার একটা নিজস্ব মঞ্চ পাবেন আবার উঠে দাঁড়াবেন তখনও তিনি বুঝতে পারেননি বাঙালি দর্শকরা তাকে ইতিমধ্যে মনে মনে নির্বাসন দণ্ড দিয়ে ফেলেছে এবং নির্বাসিত সম্রাটরা যাতে আর ঋতু সাম্রাজ্য পুনরুদ্ধার করতে না পারে তার জন্যেও অনেকে তৎপর হয়ে থাকে যেন নেপোলিয়ান এটা হৃদয়ঙ্গম করতে শিশির কুমারের আরো বছর দুয়েক সময় লেগেছিল সেই সময়টা তিনি বড়ানগরের বাড়ি থেকে মাঝে মাঝে আসতেন কলেজ স্ট্রিট বইপাড়ায় ছ নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে দেবকুমার বসুর গ্রন্থজগৎ নামে প্রকাশনালয়ের ছোট্ট ঘরটিতে এসে তিনি বসেন তাকে ঘিরে থাকে একদল তরুণ শিশির কুমারের নেতৃত্বে তৈরি হয়েছে নব্য বাংলা নাট্য পরিষদ এই ঘরটিতে তিনি প্রধানত নতুন পুরনো নাটক পাঠ করে শোনান শ্রোতাদের মধ্যে থাকে গৌর কিশোর ঘোষ সৌমিত্র চট্টোপাধ্যায় করুণা বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ বিনয়কৃষ্ণ দত্ত জ্যোতির্ময় রায় পঙ্কজ দত্ত রবি মিত্র শ্রমিক বন্দ্যোপাধ্যায় নিবেদিতা দাস প্রমুখ শিশির কুমার জনে জনে প্রত্যেকের পরিচয় জানতে চান নতুন কেউ এলেও আগ্রহী হন তাঁর সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায় ও রবি ঘোষকে তিনি বিশেষ পছন্দ করে ফেলেছেন অদূর ভবিষ্যতে যখন তিনি আবার মঞ্চ পাবেন তখন অভিনেতা হিসেবে এরাই হবে তার সম্পদ একদিন পেছনের দিকে একটি বছর বাইশের বয়সের লাজুক ও সাধারণ চেহারার যুবককে বসে থাকতে দেখে তিনি দেবকুমারের দিকে ফিরে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলেন ওই নতুন ছেলেটি কে দেবুদা বললেন ও তো আমাদের সুনীল কি যেন পদবি ও হ্যাঁ গঙ্গোপাধ্যায় কবিতা টবিতা লেখে শক্তি চট্টোপাধ্যায়ের বন্ধু ওরা একটা কবিতার কাগজও বার করে শিশির কুমার আধুনিক কবিতা সম্পর্কে মোটেই উৎসাহী নন এমনকি রবীন্দ্রনাথের শেষ জীবনের কবিতাও কোনো রস পান বলে জানিয়েছেন তাই তিনি যুবকটি সম্পর্কে আর কোনো আগ্রহ প্রকাশ করলেন না নাটক পাঠ করার সময় তিনি এমনই মগ্ন হয়ে যান যেন মনে হয় ছোট গর্তিতে একটি চেয়ারে বসে থাকলেও তিনি সদর্পে পদচারণা করছেন মঞ্চে সামনে প্রেক্ষাগৃ ভর্তি বিমুগ্ধ দর্শক মাঝে মাঝে মফস্বলে কয়েকজন বাছাই করা তরুণকে নিয়ে যান অভিনয় করতে বিভিন্ন শখের দলের আমন্ত্রণে যা দক্ষিণা পান তাই তার একমাত্র উপার্জন আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন আবার তার নতুন করে মঞ্চ পাওয়ার আশা সুদূর পড়া হতো বড় স্বাদ ছিল সুদীর্ঘকালের নাট্য সাধনায় তিনি যা পেয়েছেন সে অভিজ্ঞতার খানিক অংশ দিয়ে যাবেন নতুন কালের ছেলে মেয়েদের সে স্বাদ তার আর মিটবে না কেউ তাকে একটা নাট্যশালা দেবে না যারা তাঁকে ডাকছে তারা কি তার প্রতি দয়া দেখাবার জন্য সাহায্য করার জন্য থিয়েটার করতে বলছে তিনি কি ভাড়াটা কেষ্ট হয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একদিন অভিনয় করার পর উদ্যোক্তারা তাঁকে ছ হাজার টাকা উপহার দিতে চাইল তিনি জিজ্ঞেস করলেন এত টাকা দিচ্ছ কেন ওদের একজন সবিনয় বলল স্যার এটা আমাদের শ্রদ্ধার্ঘ আপনার চোখের ছানি পড়েছে শুনেছি ছানি কাটাবার খরচ লাগবে টাকা শুদ্ধ লেফাপাটা ফেরত দিয়ে শিশির কুমার বললেন আমার ছানি নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার যাতে ছানি না পড়ে তাড়াতাড়ি তার যত্ন নাও এনাফ ইজ এনাফ শিশির কুমার কিছুদিনের মধ্যেই বাইরে যাওয়া একেবারে বন্ধ করে দিলেন সামনে অপেক্ষা করে আছে নিদারুণ দারিদ্র তা আসে আসুক তবু তিনি কারোর কাছ থেকে কৃপা নিতে পারবেন না একের পর এক ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন শুধু বইগুলি ছাড়া সারা ঘর ভর্তি বই সেই বইয়ের মধ্যে তিনি ডুবে থাকেন বয়স বেশি হলে গল্প উপন্যাস কিংবা রম্য সাহিত্য আর পড়তে ইচ্ছে করে না বিজ্ঞান দর্শন কিংবা জ্ঞান গর্ভ আলোচনায় মনটা নেই অথচ দিন ফুরিয়ে এলে এইসব জ্ঞান তো কোনো কাজে লাগবে না নতুন নতুন বিদেশি নাটক মঞ্চ থিয়েটার প্রযোজনা বিষয়েও বহু বই পড়ে যাচ্ছেন শিশির কুমার অথচ জেনে গেছেন আর কোনো দিন তিনি নাটক প্রযোজনা করবেন না মাঝে মাঝে দু একজন নবীন নাট্যকার আসে তাকে তাদের নাটক পড়াতে তাদের সঙ্গে রুড়ো ব্যবহার করেন না কিন্তু তিনি বলেন যে আমি পাঠ করে মতামত দিতে পারি শুধু আমার দ্বারা তো আর মঞ্চস্থ করার আশা নেই যখন একা থাকেন তখন হঠাৎ হঠাৎ বলে ওঠেন ইট ইজ দ্য কজ ইট ইজ দ্য কজ মাই সোল তারপর নিজেকেই প্রশ্ন করেন হোয়াট ইজ দ্য কজ কোনো উত্তর নেই শেক্সপিয়ারও উত্তরটা দিয়ে যাননি মদ খাওয়ার সঙ্গীদের আর আসবার কোনো কারণ নেই কিছুদিন আগে শিশির কুমার মদ্যপান পুরোপুরি বন্ধ করে দিয়েছেন পুরনো দিনের সাঙাত অলি কেল একদিন সে অনেক রোগা হয়ে গেছে চুপসে গেছে গাল বসত বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকে তবু চালিয়ে যাচ্ছে নেশা সে বলল শিশির তুমি নাকি একেবারে মাল খাওয়া ছেড়ে দিলে কেন শিশির কুমার উদাসভাবে বললেন কি জানি কেন যে ধরেছিলাম তাও তো জানি না অলিক বলল বেশি দিন বাঁচতে চাও ঠিক আছে কম্পিটিশন হোক আমার সঙ্গে শিশির কুমার বললেন ওই মহাসিন্দুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে এই গানটা তোর মনে আছে আমি যেন প্রায় অন্তরিক্ষে শুনতে পাই এই গান অলিক বলল আমার কি মনে পড়ে জানো যৌবন বেদনারসে উচ্ছল আমার দিনগুলি হে কালের অধীশ্বর অন্য মনে গিয়েছ কি ভুলি একদিন বিশ্বরূপা থেকে একজন বেয়ারা এসে তাকে একটা টেলিগ্রাম পৌঁছে দিয়ে গেল একজন মঞ্চ ছেড়ে চলে গেলে অন্য যারা সেই মঞ্চের দখল নেয় তারা অমনি নামও বদল করে শিশির কুমারের শ্রীরঙ্গম এখন অন্য মালিকানায় নতুন নাম হয়েছে বিশ্বরূপা টেলিগ্রামটা পড়ে শিশির কুমার প্রথমে হাসলেন তারপর বললেন হা যা জাদারা টেলিগ্রামটা পাঠিয়েছেন ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব শিশির কুমারকে পদ্মভূষণ খেতাব দেওয়া হচ্ছে বলে তিনি অভিনন্দন জানিয়েছেন সেদিনকার সংবাদপত্রেও খবরটি ছাপা হয়েছে শিশির কুমার প্রথমে ভাবলেন টেলিগ্রামটা দলামোচা করে ছুঁড়ে ফেলে দেবেন পদ্মভূষণ না ছাই তিনি সেটা গ্রহণ করবেন কি করবেন না তাও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না তার আগেই অভিনন্দন ওরা কি ভাবে পদ্মভূষণ পাওয়ার কথা শুনলেই সবাই ধেই ধেই করে নাচবে না একটা উত্তর দেওয়া উচিত অনেক দিন পর শিশির কুমার কাগজ কলম নিয়ে একটা চিঠি লিখতে বসলেন ইংরেজিতে এর মধ্যে টেলিফোন বেজে উঠল শিশির কুমার নিজে ফোন ধরেন না অশোকে সে ধরে সেই উত্তর দিয়ে দেয় অধিকাংশ উত্তরই নং অর্থক অর্থাৎ বাবা ব্যস্ত আছেন এখন কথা বলতে পারবেন না আজ অশোক একটু কথা বলে মাউথপিস চেপে ধরে বলল বাবা স্টেটসম্যানের চিফ রিপোর্টার কথা বলতে চাইছেন উনি পদ্মভূষণ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানার জন্য একবার আসতে চান কখন আসবেন জানতে চাইছেন শিশির কুমার বললেন বলে দে আমি ভারত সরকারকে প্রত্যাখ্যানপত্র পাঠিয়ে দিচ্ছি আমার বাড়িতে আসার দরকার কি আমি খবরের কাগজকে আলাদা করে কিছু বলতে চাই না এরপর আনন্দবাজার বসুমতী অমৃতবাজার যুগান্তরকেও দেহা হল সেই একই উত্তর শিশিরকুমার কুমার কারোর সঙ্গেই কথা বলবেন না দেশ স্বাধীন হবার পরও জাতীয় নাট্যশালা গড়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি খণ্ডিত বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সঙ্গে শিশির কুমারের কথা হয়েছে কয়েকবার বিধান রায় সাহিত্য সঙ্গীত থিয়েটার সম্পর্কে তেমন কিছু বোঝেন না আগে ছিলেন ব্যস্ত ডাক্তার এখন এক সমস্যা সংকুল ভারাক্রান্ত রাজ্যের প্রধান চালক থিয়েটার নিয়ে মাথা ঘামাবার সময় কোথায় তিনি আমলাদের ওপর ভার দিয়েছেন একটা কিছু ব্যবস্থা করার বেশিরভাগ আমলাদেরই এখনও ব্রিটিশ আমলাদের মতোই গদাই লস্করই চাল তারা মনে করে যে যত বড় মানুষই হোক সরকারি অনুগ্রহ পেলে ধন্য হয়ে যাবে এরা অনেকে শিশির কুমারের কোনো নাটকই দেখেনি তাদের প্রস্তাবের সবটাই ফাঁকা আওয়াজ সরকারি উদ্যোগে কোনো নতুন রঙ্গমঞ্চ খোলার কোনো পরিকল্পনাই এখনও নেই পরের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যাবে আপাতত ওরা সরকারের অধীনে একটা নাট্য উন্নয়ন বিভাগ খোলার কথা ভাবছেন শিশির কুমার তার ভার নিতে পারেন তবে তিনি হবেন সরকারি কর্মচারী সরকারি চাকরি পদে পদে লালফিতের বাধা শিশির কুমার অবজ্ঞার সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে এলেন ওরা সেই পদে পেয়ে গেল অহিন্দ্র চৌধুরীকে এরপর দিল্লিতে সাহিত্য একাডেমির ধাঁচে খোলা হলো সঙ্গীত নাটক একাডেমি সেখান থেকে তিনি সানমানিক ফেলো নির্বাচিত হলেন এটাও প্রত্যাখ্যান করেছিলেন শিশির কুমার ফেলোশিপকে তিনি ধুয়ে খাবেন তার একমাত্র দাবি জাতীয় নাট্যশালা সেখানে তিনি নতুন প্রজন্মকে নাটক শেখাবেন ইচ্ছে মতন নতুন পরীক্ষামূলক নাটক প্রযোজনা করবেন টাকা পয়সার চিন্তা থেকে নিষ্কৃতি পাবেন সব সভ্য দেশেই যেরকম থাকে সুইডেনের ওই যে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বার্গম্যান তিনিও তো আসলে সেই দেশের জাতীয় নাট্যশালার পরিচালক নাটকেরই লোক চিঠিখানা লিখতে পদে পদে বাধা আসছে আবার টেলিফোন শিশির কুমার লেখা থেকে চোখ না তুলে অশোককে বললেন আর আমাকে ডিস্টার্ব করিস না সবাইকে না বলে দে অশোকে এবার চোখ বিস্ফারিত করে বলল বাবা আবার তিনি ফোন করেছেন আপনি একটিবার অন্তত কথা বলুন শিশির কুমার ভুরুকুচকে বললেন তিনি মানে কিনি কেন আমাকে কথা বলতে হবে বলে দে আমি ব্যস্ত আছি অর্থাৎ শিশির কুমার বুঝিয়ে দিলেন বিধানচন্দ্র রায় এমনকি জহরলাল নেহরু হলেও তিনি কথা বলতে চান না ওদের কাছ থেকে তার আর কোনো প্রত্যাশা নেই অশোক বলল কালও ইনি ফোন করেছিলেন সত্যজিৎ রায় শিশির কুমার একটুক্ষণ চিন্তা করে বললেন নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে কে ইনি আজকাল অনেক কিছুই মনে থাকে না অশোক বলল বিশ্ববিখ্যাত সিনেমার ডাইরেক্টর শিশির কুমার বললেন সিনেমা বিশ্ববিখ্যাত হন বা যাই হন আমার সঙ্গে কি দরকার আমি তো বলেই দিয়েছি ওসবের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই শুধু শুধু কেন আসবেন বলে দেশে কথা অশোক বলল বাবা উনি একবারটি শুধু আপনার সঙ্গে দেখা করতে চান উনি বললেন ওর বাবা আপনার বন্ধু ছিলেন শিশির কুমার বললেন বাবার নাম বলেনি অশোক বলল আমি জিজ্ঞেস করেছিলাম উনি বললেন আপনি দেখা করতে রাজি হলে এসে বলবেন আর যদি রাজি না হন তাহলে বলার দরকার নেই মানে বাবার পরিচয় উনি আসতে চান না শিশির বললেন বন্ধুর ছেলে এখন কটা বাজে সাড়ে বারোটা খেয়ে দে দুপুরে একটু ঘুমাবো সন্ধেবেলা একটি ছেলে আসবে বলেছে ওই যে যে ছেলেটি একটি নাটক জমা দিয়ে গেছে ঠিক আছে ওই সত্যজিৎকে কাল সকালে ঠিক দশটার সময় আসতে বলে দে একটু থেমে তিনি আবার বললেন আর শোন সিনেমার লোকেরা অনেক দলবল নিয়ে ঘোরে ওকে বল যেন তিনজনের বেশি না আসে একগাদা অচেনা মুখ আমার আর দেখতে ইচ্ছে করে না আবার তিনি চিঠি লেখায় মন দিলেন ইট ইজ আনফর্চুনেট দ্যাট আই ওয়াজ নট সাউন্ডেড অ্যাবাউট ইট বিফোর দিস ফর দো দ্য অ্যাপ্রিসিয়েশন ফর হোয়াট মেরিটস আই হ্যাভ ইজ ডাউট গ্র্যাটিফাই আই ফাইন্ড ইট টু অ্যাকসেপ্ট অন প্রিন্সিপল সন্ধেবেলা তরুণ নাট্যকারটি চলে যাবার পর শিশির কুমার আবার মন দিলেন বই পড়ায় একটা চোখ গন্ডগোল করছে রাত্তিরে পড়তে অসুবিধে হয় আলো নিভিয়ে বসে থাকলে ভালো লাগে অন্ধকার ঘরে শুধু মাঝে মাঝে দেখা যাচ্ছে চুরুটের আগুন ইজি চেয়ারে বসে আছেন শিশির কুমার দুটো জানলা খোলা কিন্তু বাইরে তেমন কোনো দৃশ্য নেই বরং শোনা যায় মানুষজন ও গাড়ি লরির হল্লা এক সময় উঠে তিনি জানলা বন্ধ করে দিলেন একেবারে চুপ করে বসে থাকতে থাকতে হঠাৎ যেন জ্বলে ওঠে পাদ প্রদীপের আলো নতুনভাবে সাজানো মঞ্চ সামনে অগণিত দর্শক ঝড়ের মতন হাততালি ঠিক যেন একটা ম্যাজিকের মতন ব্যাপার হয় কখনো তিনি নিজেকে দেখতে পান নাট্যমন্দিরের প্রথম যুগে দিগ্বিজয়ী তখন তার সুঠাম শরীর একেবারে জীবনরসে ভরপুর মঞ্চে সেই গর্বদ্ধত পদক্ষেপ একটি দৃশ্যে তিনি এক লাফে উইংসের পাশ থেকে পৌঁছে যাচ্ছেন মাঝখানে বিড়বিড় করে দিগ্বিজয়ী সংলাপ বলছেন চেহারাটা বদলে যাচ্ছে এখন তিনি ষোড়শীর জীবানন্দ মঞ্চটাও তো অন্য এই যে শ্রীরঙ্গম ছেঁড়া খোঁড়া তাপ্পি দেওয়া পর্দা ব্যাকড্রপ কথা বলতে বলতে তিনি হাঁপাচ্ছেন প্রভা নেই কঙ্কা নেই কঙ্কাবতীর নামটা মনে পড়তেই আবার বদলে গেল দৃশ্য এই যে বিরাজ বউ এখানে কঙ্কাবতী অভিনয় টেক্কা দিয়ে যাচ্ছে তাকে কঙ্কাবতীর মৃত্যুর আগে তিনি তার শয্যার পাশে উপস্থিত থাকতে পারেননি কি একটা এলেবেলে সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন বুক ভরা অভিমান নিয়ে চলে গেল মেয়েটা কঙ্কাবতী তার জীবন সঙ্গিনী ছিল তার চেয়েও বড় কথা সে কত বড় অভিনেত্রী যোগাযোগের কুমোর ভূমিকায় সে কবিগুরুকে খুশি করেছিল কি আশ্চর্য এর মধ্যেই অনেকে ভুলে যাচ্ছে কঙ্কাবতীকে এখন কথায় কথায় তার নাম উঠলে অন্যদের মনে করিয়ে দিতে হয় ওই যে চন্দ্রাবতী ফিল্ম অ্যাক্ট্রেস তার বোন সেই শামপুকুরের বাড়ির ছাদে বসে কঙ্কাবতী গান শোনাত তখন ওর চোখে মুখে ভবিষ্যতে কত উজ্জ্বল আশা শিশির কুমার ভাবলেন আমি অবিচার করেছি ওর ওপর তাই আমার এমন ভ্রষ্টর দশা জ্ঞান তো তো অবিচার করিনি তবে কি আমার ভালোবাসার ক্ষমতাই কম আমার অহংবোধ আবার পট পরিবর্তন শিশির কুমার দেখলেন তার চারপাশে উঠছে অসংখ্য টাকা শুধু কাগজের নোট নয় রৌপ্য মুদ্রাও উঠতে উঠতে মাটিতে পড়ছে ঝনঝন শব্দে কত টাকা অনেক টাকা এক এক সময় উপার্জন করেছেন জীবনে আবার উড়িয়েও দিয়েছেন যদি শুধু ঐতিহাসিক নাটক কিংবা শরৎচন্দ্রের সেন্টিমেন্টাল গল্পের অভিনয় চালিয়ে যেতেন তাহলে হয়তো তার কখনো টাকার অভাব হতো না নিজস্ব রঙ্গমঞ্চও ছাড়তে হতো না কিন্তু তিনি বিশুদ্ধ রুচিশীল নাটক নামাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথকে অবলম্বন করেছেন বারবার প্রত্যেকবারই সর্বশান্ত হয়েছেন তবু এখনও বলতে পারেন বেশ করেছি একে একে আলো নিভে যাচ্ছে সমস্ত রঙ্গমঞ্চ এখন মিশমিশে অন্ধকারে ভরা তার মধ্যে শোনা যাচ্ছে একটি ভাঙা ভাঙা কণ্ঠস্বর আমার সাজানো বাগান শুকিয়ে গেল আমার সাজানো বাগান এরকম কাল্পনিক দৃশ্য তিনি আর উপভোগ করতে চান না উঠে দাঁড়িয়ে ঘোর ভেঙে পায়চারি করেন কিছুক্ষণ অন্ধকারের মধ্যে টেবিল চেয়ারে ঠোক্কর লাগে ইট ইজ দ্য কজ ইট ইজ দ্য কজ মাইশোল হোয়াট ইজ দ্য কজ মদ্যপান পরিত্যাগ করার পর সন্ধেগুলো অনেক সুদীর্ঘ লাগে সারা জীবনই তিনি দিনের বেলার চেয়ে রাত্রিগুলি বেশি উপভোগ করেছেন এখন আর ঘুমিয়ে আসতে চায় না হেমেন্দ্র কুমার বলতেন শিশির এত কম ঘুমিয়েও তোর চোখ দুটো এত উজ্জ্বল থাকে কি করে এক সময় সব শব্দ থেমে যায় শুধু প্রতিদিন মধ্যরাত্রির পর আকাশ কাঁপিয়ে একটা বিমান উড়ে যায় সেই সময় শিশির কুমার জানলা দিয়ে বিমানটির অপশ্রীয়মান নীল হলুদ আলোর দিকে তাকিয়ে থাকেন অত বড় বিমানটি আকাশে অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্যটি দেখতে তার বড় ভালো লাগে পরদিন ঠিক কাঁটায় কাঁটায় সকাল দশটায় এসে উপস্থিত হলেন সত্যজিৎ রায় গৃহবিত্তটি তাঁদের নিয়ে এলো দোতলার ঘরে বাড়িতে অতিথি এলেও বিশেষ কোনো পোশাক পরেন না শিশির কুমার সিল্কের লুঙ্গি আর ফতুয়াই তাঁর চিরাচরিত বাড়ির পোশাক চোখে মোটা কালো ফ্রেমের চশমা মাথার চুল খানিকটা কমে গিয়ে প্রশস্ত হয়েছে কপাল একটুও মলিন হয়নি গৌর বর্ণ সুগঠিত শরীর দীর্ঘকায় সত্যজিৎ হাত জোর করে অনেকটা ঝুঁকে তাকে নমস্কার করতেই শিশির কুমার উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত সম্ভাষণ জানালেন সঙ্গী দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সত্যজিৎ একজন তার ক্যামেরাম্যান সুব্রত মিত্র অন্যজন সত্যজিৎ বললেন আমার এক লেখক বন্ধু তবে নিজের নামে লেখেন না ছদ্মনাম নিবারণ চক্রবর্তী শিশির কুমার বললেন শেষের কবিতার সেই ওরা তিনজন শিশির কুমারের মুখোমুখি বসার পর তিনি সত্যজিৎকে বললেন আজকাল আমার স্মৃতি কেমন যেন গুলিয়ে যায় আমার ছেলে আমাকে মনে করিয়ে দিল আমি তো আপনার একটা বায়োস্কোপ দেখেছি পথের পাঁচালি অপূর্ব লেগেছিল আমাদের দেশে যে এরকম হতে পারে আমার ধারণাই ছিল না খুবই রিয়েলিস্টিক ছবি অথচ তার মধ্যে শিল্প আছে এই শিল্পগুণ ছাড়া রিয়েলিজমের কোনো মূল্যই নেই তবে আপনার আর কোনো ফিল্ম আমার দেখা হয়নি হলে আমার যাওয়াই হয় না কোনো হলেই আর ঢুকতে ইচ্ছে করে না পথের পাঁচালের জন্য আপনাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি সত্যজিৎ বললেন আপনি আমাকে তুমি বলবেন ছোটোখাটো রোগা চেহারার নিবারণ চক্রবর্তী বলল আপনার পদ্মভূষণ পাওয়ার জন্য কি আপনাকে অভিনন্দন জানাতে পারি সুব্রত মিত্র তাড়াতাড়ি বলল আজকের কাগজে বেরিয়েছে উনি রিফিউজ করেছেন নিবারণ চক্রবর্তী বলল জানি তবু ভারত সরকার ওকে সম্মান জানাতে চাইছে শিশির কুমার বললেন তাতে কি এমন হাতিঘোড়া হয়েছে কিছু কিছু লোককে ওই খেতাব দিয়ে কি একটা প্রিভিলেজ ক্লাস বানানো হচ্ছে ব্রিটিশ আমলের রায় বাহাদুরের মতন আই ফাইন্ড ইট ডিসগাস্টিং সত্যজিতের দিকে তাকিয়ে বললেন একটা মজার কথা শুনবে সরকারের টেলিগ্রামটা কোথায় এসেছে জানো আমার ঠিকানা জানে না ওটা পাঠিয়েছে শ্রীরঙ্গম থিয়েটারের ঠিকানায় শ্রীরঙ্গম নামে কোনো থিয়েটার এখন আছে ওটা আমার ছিল তিন বছর আগে দেনার দেয় আমার কাছ থেকে নিয়ে আমাকে রাস্তায় বার করে দিয়েছে সরকার সে খবর জানে না আমি এখন কোথায় কি অবস্থায় আছি তাও জানে না আমার হাতে এখন কোনো থিয়েটারই তো নেই কলকাতা শহরে থাকার জায়গা পাইনি এসেছি মফসলে আমি যে সারা জীবন ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল থিয়েটার বলে গলা ফাটাচ্ছি তাতেও কারোর হুঁশ নেই এখন দিতে এসেছে একটা খেতাব জুতো মেরে গরুদান আমি লিখে দিয়েছি ওসব খেতাব ফেতাব চাই না যদি পারো তো কলকাতা শহরে একটা জাতীয় নাট্যশালা গড়ে দাও নিবারণ চক্রবর্তী বলল সত্যি সেন্ট্রাল গভর্নমেন্ট না দিক স্টেট গভর্নমেন্ট কি একটা ন্যাশনাল থিয়েটার গড়তে পারে না শিশির কুমার বললেন কলকাতায় যখন ইংরেজি থিয়েটার চালু হয় কারা সাহায্য করেছিল জানো বাঙালি বড় মানুষরা সাঁশুশ্রী থিয়েটার যখন পুড়ে যায় তখন দ্বারকনাথ ঠাকুর নতুন থিয়েটার গড়ে দেবার জন্য টাকা দিয়েছিলেন তারা কিন্তু বাংলা থিয়েটার গড়ার জন্য কিছুই করেননি কেন এখনো বর্ধমান কোচবিহার ভাগ্যকুলে জমিদাররা কি একেবারে গরিব হয়ে গেছে তারা কি করছে দেশের জন্য চাক ও সব কথা এখন তো কি কারণে এসেছো আমার কাছে সত্যজিৎ বিনীতভাবে বললেন আমরা একটি প্রস্তাব নিয়ে এসেছি আমার নেক্সট ছবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে জলসাঘর ওতে জমিদার বিশ্বম্ভর রায়ের ভূমিকায় আপনাকে চাই ওটাই মেন রোল শিশির কুমার হেসে বললেন ভাই স্কোপ ওসবের সঙ্গে তো আমার সব সম্পর্ক চুকিয়ে ফেলেছি না তুমি ভুল মানুষের কাছে এসেছ সত্যজিৎ বললেন আপনি অন্তত চিত্রনাট্যটা পড়ে দেখুন অথবা আপনাকে শোনাতে পারি শিশির কুমার বললেন শুনেই বা কী করবো একেবারে মনস্থির করে ফেলেছি ওসবের মধ্যে আর যাব না ফিল্ম জিনিসটা একেবারে জানি না তা তো নয় নিজেই গোটা চার পাঁচ ফিল্ম পরিচালনাও করেছি ভালো হয়নি অবশ্য টাকার জন্য করতে হয়েছে কিন্তু ঠিক মন লাগাতে পারিনি ওই মিডিয়ামটা আমাকে শ্যুট করে না নাটকই আমার ধ্যান জ্ঞান ছিল দুই দেবতাকে একসঙ্গে খুশি করা যায় না নিবারণ চক্রবর্তী বলল জলসাঘরের এই ক্যারেক্টারটা একেবারে আপনার জন্য হুবহু বিফিটিং এই যেমন ইজি চেয়ারে বসে আছেন তেমনি একটা ভাঙা জমিদার বাড়ির ছাদে বসবেন আর পাট তো আপনার জল ভাত হাত নাড়তে নাড়তে শিশির কুমার বললেন বলো না বলো না কোনো লাভ হবে না আমার ডিসিশন ফাইনাল আমি থিয়েটার নিয়ে নতুন কিছু করতে চেয়েছিলাম পারিনি ব্যর্থ হয়েছি সেই পরিচয় নিয়েই মরবো এই বয়সে আমি আবার সিনেমায় নামলে লোকে বলবে আমি ভেক বদলাতে চাইছি আমার কাছ থেকে যখন স্টার কেড়ে নেয় তখন রবীন্দ্রনাথ আমাকে ডেকে বিশ্বভারতীতে অধ্যাপক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন রাজি হইনি কেন জানো লোকে বলতো থিয়েটার করতে এসে হেরে গিয়ে শিশির ভাদুরি আবার পুনর্মসিক হয়েছে না আমি আর মসিক হতে চাই না প্রাগৈতিহাসিক আমলের প্রাণী হয়েই হারিয়ে যাব একটু থেমে ঠোঁটের কোণে একটু হাসির ঝিলিক দিয়ে বললেন আর একটা কথা শুনবে আমি শেষ কবে বায়োস্কোপে অভিনয় করেছি জানো ভ্যারাইটি পিকচার্সের পোষ্য সেটার কিন্তু আমি পরিচালক ছিলাম না সতীশ দাশগুপ্ত পরিচালক জীবনে কখনো আমি অন্যের পরিচালনায় থিয়েটারও করিনি আগে সিনেমাও করিনি সতীশের অধীনে কাজ করতে করতে আমার মনে হচ্ছিল এ আমার দ্বারা পোষাবে না তোমার এই জলসাগরে তুমি পরিচালনা করবে তুমি এক নম্বর আমি যে কিছুতেই দু নম্বর হতে পারি না আমার ধাতে নেই এটা আমার দোষ বলতে পারো কিন্তু আমি এরকমই একাঠামোতে আর নিজেকে বদলাতে পারব না সত্যজিৎ বললেন আপনাকে তো বিশেষ কিছু নির্দেশ দিতেই হবে না আপনি নিজেই শিশির কুমার বললেন না না নির্দেশ দেবে না কেন অবশ্যই দেবে তুমি পরিচালক তোমার স্বপ্ন নিয়েই তো কিছু হবে কিন্তু আমি পারি না এ বিষয়ে আর কথা বলেও লাভ নেই আগে করেছি টাকার জন্য এখন আমার টাকা পয়সার প্রয়োজনও ফুরিয়ে গেছে অন্য তিনজন চকিতে একবার ঘরটায় চোখ বোলালো দারিদ্রের চিহ্ন প্রকট শুধুই গৃহের অধিপতির ব্যক্তিত্বে কোনো দীনতা নেই আরাম কেদারার বেদ ছিঁড়ে গেছে দেওয়ালের একটা ছবির কাঁচ ফাটা এক পাশে একটা তক্তাপোষের ওপর পাতা চাদরটা তেল চিটচিটে দরজার কাছে দাঁড়িয়ে অশোক সব শুনছে তার খুবই ইচ্ছে বাবা সত্যজিৎ রায়ের ফিল্মে অভিনয় করুন কিন্তু বাবার মুখের ওপর কোনো কথা বলার সাহস তাঁর নেই অশোকের দিকে তাকিয়ে শিশির কুমার বললেন কি রে এদের একটু চাটা টা খাওয়াবি না দেখ আমার বালিশের তলায় বোধহয় কিছু টাকা আছে সত্যজিৎ বললেন না না আমরা চা খাবো না আপনি যখন রাজি হবেন না তখন আর আপনার সময় নষ্ট করব না শিশির কুমার বললেন ও হ্যাঁ তোমার বাবার নামটা তো জানা হলো না অশোক বলছিল সত্যজিৎ বললেন আমার বাবার নাম সুকুমার রায় আপনি বোধহয় তাকে চিনতেন শিশির কুমার উৎফুল্ল বললেন তুমি সুকুমারের ছেলে আরে বসো বসো আরেকটু বসো চেহারার কোনো মেলই নেই হ্যাঁ চিত্তাম বটেই বিশেষ বন্ধু ছিল আমার আর এক বন্ধু সুনীতি চ্যাটুর্যে আর আমি সুকুমারের সঙ্গে কত আড্ডা দিয়েছি যেমন সেন্স অফ হিউমার তেমনি শার্প মাইন্ড বিলের থেকে ঘুরে এলো তেমন কিছু ইমপ্রেসড হয়নি আমাদের বলতো ব্লক মেকিং প্রিন্টিং সম্পর্কে সাহেবরা আমাদের থেকে এমন কিছু বেশি জানে না তোমার বাবা খুব ভালো গানও গাইতো তুমি জানো সত্যজিৎ বললেন আমি তো খুব ছোটো ছিলাম আমার মনে নেই আমার মায়ের কাছে শুনেছি শিশির কুমার বললেন হ্যাঁ এত অল্প বয়সে সুকুমার চলে গেল আবলতাবোল বইখানা ওদের ছাপা অবস্থায় দেখেও যেতে পারেনি তাই না খুব অসুখের মধ্যেও খোঁজ নিত কি অপূর্ব বই কত কবিতা মুখস্থ ছিল আমার বইখানা অনেক দিন আউট অফ প্রিন্ট ছিল এখন পাওয়া যায় সত্যজিৎ বললেন হ্যাঁ এখন আবার পাওয়া যায় বাবার আরও বই বেরিয়েছে আপনাকে পাঠিয়ে দেব এক সেট শিশির কুমার বললেন হ্যাঁ দিও দিও জিনিয়াসের ছেলে জিনিয়াস এমনটা সচরাচর দেখা যায় না আগামী আগামীকালগুলিতে সম্ভবত বায়োস্কোপি হবে আটের প্রধান মাধ্যম তাই না থিয়েটার হারিয়ে যাবে সত্যজিৎ বললেন আগে তা কেন থিয়েটার আর সিনেমা পাশাপাশিই চলতে পারে অনেক দেশেই তাই চলছে থিয়েটারের সঙ্গে সিনেমার কোনো তুলনাই চলে না সুব্রত বলল আপনি সিনেমাকে বায়োস্কোপ বলছেন শুনতে বেশ লাগছে আমাদের বাবা কাকারাও তাই বলতেন বায়োস্কোপ বলার তবু মানে হয় কিন্তু এখন অনেকে বলে বই মানিকদা তো বই শুনলে চটে যান শিশির কুমার হেসে বললেন বই হ্যাঁ মঞ্চ নাটকেও অনেকে বই বলতো আমাদের মধ্যবিত্তরা তবু বই খানিকটা চিনেছে কিন্তু থিয়েটার পেন্টিং ভালো মিউজিকের পুরোপুরি রসগ্রহণ করতে এখনও শেখেনি রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন তোমার দর্শক তৈরি করতে পারলে না ঠিকই তো পারিনি ভালো নাটকও তো পাইনি আমি তো সারা জীবন হালুমবীর ঘুঘুবীর আর বাঁশবেহারিই করলুম নাটকের মতন নাটক পেলুম কই নিবারণ চক্রবর্তী বলল আপনি নিজে নাটক লিখলেন না কেন শিশির কুমার বললেন হয়তো ক্ষমতা ছিল না সবার কি সব রকম ক্ষমতা থাকে আমাকে অনেক দিক সামলাতে হতো সবচেয়ে বেশি লেজে গোবরে হয়েছি টাকা পয়সার দিকটা সামলাতে গিয়ে হিসেব আমার মাথায় ঢোকে না একসময় প্রচুর টাকা এসেছে রাখতে পারিনি আমার সংসার সামলাতো কঙ্কা সেও টাকা জিনিসটাই চিনত না নিবারণ চক্রবর্তী বলল আমরা তো শুনেছি অন্যের লেখা নাটকের আপনি আগাগোড়া পাল্টে দিতেন অনেক বিখ্যাত নাটকের অনেকটাই আপনার লেখা শিশির কুমার বললেন একটু কিছু ভালো থিম পেলে তার উপর কারিকুরি করা যায় আমাদের স্টেজ চালাতে গেলে অনবরত নতুন নাটক লাগে গিরিশবাবু নাটকের অভাবে ব্যতিব্যস্ত হয়ে শেষ পর্যন্ত নিজেই নাটক লিখতে শুরু করলেন চার পাঁচ দিনে একখানা করে নাটক শেষ করে ফেলতেন সেগুলো অধিকাংশই তো এখন জঞ্জাল আমি লিখতে না পারি সাহিত্যটা তো বুঝি সেই জন্যই বারবার রবীন্দ্রনাথের লেখা সংলাপ বাঙালির কানে ঢোকাতে চেয়েছি আর প্রত্যেকবার ডুবেছি বাঙালির কানে অনেক ময়লা জমে আছে নিবারণ চক্রবর্তী বলল বুদ্ধদেব বসু আপনার নামে অভিযোগ করেছেন আপনি সার্থক নাট্যকা তৈরি করতেও পারেননি কল্লোল যুগের লেখকরা আপনাকে খুব ভক্তিশ্রদ্ধা করত তাদেরও আপনি নাটক রচনায় উৎসাহ দেননি বরং কেউ কেউ লিখলেও বুদ্ধদেব বসু নিজেও শিশিক্রুমার বললেন হ্যাঁ বুদ্ধদেব বসু একটা নাটকের পাণ্ডুলিপি আমাকে দিয়েছিল কি যেন নামটা ইন্দ্রজিৎ না না রাবণ ঢাকা থেকে কলকাতায় এসে সে ভেবেছিল নাটক লিখলেই বুঝি প্রচুর টাকা পাওয়া যায় সেখানা পড়ে আমার মোটামুটি পছন্দও হয়েছিল রিহার্সালও শুরু করেছিলাম তারপর একসময় মনে হলো মূল থিমটার সঙ্গে বেগনাথ কাব্যে বেশ মিল তাই আর এগোয়নি থিয়েটারে তো এরকম হয়ই রিহার্সাল দিয়েও অনেক নাটক শেষ পর্যন্ত স্টেজড হয় না নিবারণ চক্রবর্তী বলল বনফুলও শ্রী মধুসূদন নামে একটা নাটক শিশির কুমার বললেন হ্যাঁ ওটাও মন্দ না কিন্তু মাইকেলের মুখে উনি যে ইংরেজি সংলাপ বসিয়েছেন তা একেবারে স্কুল বয় ইংলিশ নিবারণ চক্রবর্তী বলল সেই ইংরেজি আপনি বদলে দিতে পারতেন অনায়াসেই বুদ্ধদেব বসু লিখেছেন আপনি ওদের দুজনের নাটক নেননি কিন্তু তারপরেই ওই বিষয় নিয়ে স্বর্ণলঙ্কা আর মাইকেল নাটক হয়েছে নাট্যনিকেতনে শিশির কুমার খানিকটা উষ্ণ হয়ে উঠে বললেন শোনো প্লে আর ড্রামা এক নয় তা বোঝাতে গেলে লম্বা লেকচার দিতে হয় যেসব লেখকের মঞ্চ সম্পর্কে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই তারা বড় জোর প্লে রাইট হতে পারে তুমি আমার নামে অভিযোগ করছো করো আমি তো হেরেই বসে আছি নিবারণ চক্রবর্তী তাড়াতাড়ি দোকানে হাত দিয়ে বলো ছি ছি আপনার নামে অভিযোগ করব এমন স্পর্ধা কি আমার বুদ্ধদেব বসুর লেখায় যা পড়েছি ছোটোবেলায় আপনার দিগ্বিজয় অভিনয় আমি দেখেছি আমাদের চোখে আপনি এখনও দিগ্বিজয়ী আপনার কাছে আমাদের অনেক ঋণ কুমার বললেন তো ওই বস্তুটি দিয়ে আমাকে কখনো নরম করা যায়নি আমি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারি আমি জানি আমি বাংলায় দর্শকদের রুচি উন্নত করতে পারিনি সেখানেই আমার পরাজয় চেয়েছিলাম বিলিতি অনুকরণ না করে আমাদের থিয়েটারকে নিয়ে যাব আমাদের ট্র্যাডিশনাল যাত্রার কাছাকাছি এখন শুনছি যাত্রাই থিয়েটারের নকল করে মঞ্চ মানছে সত্যজিৎ বললেন আপনি দর্শক তৈরি করতে পারেননি এ কথাটা ঠিক নয় আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এখন পাওয়া যাচ্ছে এখন গ্রুপ থিয়েটারগুলোতে অনেক সূক্ষ্ম বিষয়ের নাটক হচ্ছে রবীন্দ্রনাথের রচনা আরও নতুন নতুন এক্সপেরিমেন্টাল নাটক সবই তো দর্শক নিচ্ছে আগেকার শুনেছি নাটক দেখতে এসে একদল লোক নাচ নাচ বলে চেঁচাত সিটি দিত মেয়েদের সম্পর্কে কদর্য ইঙ্গিত করত। এখনকার দর্শক একেবারে অন্যরকম খুবই রিসেপটিভ আর ভদ্র এর পেছনে আপনাদের অবদানের কথা কোনো দিন ভোলা যাবে না যারা বিপ্লব শুরু করে তারা নিজেরা বিপ্লবের ফল ভোগ করে যেতে পারে না তা পায় পরবর্তী প্রজন্ম শিশির কুমার ধীরে ধীরে বললেন রেভলিউশন ডিভার্স ইটস ওন চিলড্রেন কি জানি হবেও বা রবীন্দ্রনাথ আমাকে দেখে অর্জুন নামে নাটক লিখবেন বলেছিলেন শেষ পর্যন্ত লিখে উঠতে পারেননি আমি হয়ে গেলাম কর্ণ আমি রব নিষ্ফলের হতাশের দলে সত্যজিৎ রায় উঠে দাঁড়িয়ে বললেন আপনাকে একবার প্রণাম করব শিশির কুমার বললেন কেন যখন প্রথম ঘরে ঢুকলে তখন হাত তুলে নমস্কার করেছিলে ব্রাহ্মরা সকলের পায়ে হাত দেয় না সেটাই তো ভালো সত্যজিৎ বললেন আমরা গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করি আমার মনে হচ্ছে একবার আপনার পা ছুঁলে আমি ধন্য হয়ে যাব শিশির কুমারও উঠে দাঁড়িয়ে বললেন তুমি এমন প্রতিভাবান তুমি বিশ্বের কাছে বাংলার মান বাড়াবে তোমাকে নিয়ে আমরা গর্ব করব। তুমি আমার বন্ধুর ছেলে তোমার স্থান তো আমার বুকে এসো হাত বাড়িয়ে তিনি আলিঙ্গন করলেন সত্যজিৎকে এখানেই শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নিঃসঙ্গ সম্রাট যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের বলবেন পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আবার নতুন কোনো গল্প নিয়ে আমি আসব আজকের মতো নমস্কার